আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রিয় অভিভাবক ডক্টর স্যারের একটি নতুন বক্তব্য এসেছে যেটা আপনাদের শোনা অত্যন্ত জরুরি কী মনোমুগ্ধকর কি অসাধারণ তার কথা মানে সত্যি মানে আমি যতটা শুনি ততই মুগ্ধ হই আমার জীবনে এত সুন্দর বক্তব্য আমি আর কখনোই শুনিনি এই বক্তব্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে বিশেষ করে যারা বেকার আছেন বাংলাদেশে তাদের জন্য শোনা অত্যন্ত জরুরি যারা ভালো কিছু করতে চান ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য সোনা জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যারা বিদেশ আসতে চান উদ্যোক্তা হতে চান তাদের জন্য সোনা জরুরি আসলে আমি এখানে আর কি বলবো কথা না বাড়িয়ে আমাদের প্রিয় অভিভাবক ডক্টর স্যারের বক্তব্য আমরা এখন শুনবো পুরোটুকু ধৈর্য ধরে চলুন এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না চিন্তা করে দেখুন কি এই সুযোগ সমস্ত কিছু থেকে আপনি মুক্ত অতীত আপনাকে আর টানবে না আপনি নতুনভাবে জন্ম জন্মগ্রহণ করেছেন নতুনভাবে অগ্রসর হবেন নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন এটাই তো বিষয় যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না সেটাই আপনাদের কাছে আবেদন এন এখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করার বিষয় না বাংলাদেশ একটা ছোট দেশ অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষ কিনা অদ্ভুত এক দেশ সবাই সবাইকে চেনে যেখানে যান ও আচ্ছা তাই নাকি ও তো আমাদের স্কুলে ছিল একটা না একটা যোগসূত্র বের হয়ে যায় যেখান থেকে আসুক বাংলাদেশে কেউ কারো পরিচিত না এটাও একটা বড় শক্তি আমাদের দুনিয়ার কোনো দেশ বোধহয় নাই এত কম্প্যাক্ট ফ্যামিলি এত ঘনিষ্ঠ কেউ সরকারে আছে সরকারের বাইরে আছে কেউ ব্যবসাতে আছে কেউ সামরিক বাহিনীতে আছে একটু খোঁজ করলে বলে আমার এক তো ওখানে আরেক ওখানে আরেকজন বিদেশে এই তো আমাদের জগৎ সেটা একটা বড় শক্তি যে শক্তি অন্য জাতির হয়তো নাই আমাদের আছে আমরা কিছু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোয়া এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার কি সাংঘাতিক কথা কোথার থেকে কোথায় এক জীবনে বাংলাদেশে কত কি হল কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি বাধার কোনো সীমায় নাই ব্যবসা করা এটা মহাসংগ্রাম কাজের না সরকারের সঙ্গে মোকাবেলা করা তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট এটা একটা কম্প্যাক্ট টিম আপনারা সেই টিমের এজ মাচ এ মেম্বার এজ যে সরকারি আছে বলেই সে আরেক কম হয়ে গেছে কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না যেকোন সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছেন সব বিষয় আমরা জানি না আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা এসে যাবে সবার সবার মিলে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব যে উত্তরণটা হচ্ছে যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ সেটা কঠিন কাজ কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায় সেটাও পার হওয়া যায় সেটা কীভাবে পার হব যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি যাতে যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি আমরা আজকে ধর্নাদি ব্যবসায়ীদের কাছে যারা ইউরোপে আছে আমেরিকাতে আছে তাদের কাছে আমাদের ফরিয়াত কি করতে হবে কি করতে হবে তারাও কৌতূহল নিয়ে দেখে আছে আমাদের এখানে কি হচ্ছে তাদেরকে আমরা দেখে আনতে পারি এখানে আসুক তোমরাও শরিক হও এর মধ্যে আমাদেরকে সুযোগ দরকার যাতে করে আমরা যেই পরিধিটা আছি সেই পরিধির উপরে আরও উপরে চলে যেতে পারি এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দাও নেই বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো হারিয়ে ফেলবো কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই আমরা পেছনে থাকতে চাই না সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি লুৎফে সিদ্দিকি আছে কিনা এখানে যাই না আসতে পারেন এবার তার কাজই হলো শুধু ওদের আপনাদের কাছে যাদের যাওয়ার কথা আপনাদের কথা যাদের শোনার কথা শোনাতে পারছেন না সুযোগ হচ্ছে না সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে দরজা খোলার জন্য কথাবার্তা শুরু করার জন্য যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না তার মাধ্যমে মাধ্যমে আমরা জানাতে পারি আশা করি সেই কাজে সফল হবে তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেবার সময় আপনার জেনে নেবেন আমরা এই পথে রওনা হলাম যেটা আমরা শহীদদের যে স্বপ্ন সেই শব্দ বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকার করলাম